যক্ষার চিকিৎসা নিয়ে আসলে একসময় তো অনেক রকমের ভয় কাজ করতো, চিকিৎসা আসলে নেওয়া যাবে কিনা, নিলে কতদিন নিতে হবে, সারা জীবন পর্যন্ত নিতে হবে কিনা, এরকম আসলে যেহেতু এটি একটি দীর্ঘমেয়াদী চিকিৎসা অনেক রকমের প্রশ্ন আছে মানুষের মনে। তবে পুরোটাই আসলে কিন্তু যেটা আপনি প্রাইমারি টিবি বলছিলেন যে ফুসফুসের যক্ষা সেটি নিয়ে। মেরুদণ্ডের যক্ষার আসলে চিকিৎসা কিভাবে হয়, কি কি অপশন আছে, এই ব্যাপারগুলো যদি আমাদের বলতেন। আপনাকে ধন্যবাদ। আমাদের কিন্তু মেরুদণ্ডের যদি যক্ষা হয়, ফুসফুসের যক্ষার ধরেন আগে কিন্তু এক বছর নয় মাস এইভাবে ট্রিটমেন্ট হইতো এবং আপনার ড্রাগ ছিল হলো তিনটা ড্রাগ। হ্যাঁ, এখন কিন্তু এই ডিউরেশন অনেক কমেই নিয়ে আসছে, চার থেকে ছয় মাসের মধ্যে যাতে একটা টিবি ভালো হয়ে যায়। এটা আমরা সফট টিস্যু স্পেশালি ফুসফুসের টিবির কথা আমরা বলি। কিন্তু আপনার যখনই এটা হার্ট টিস্যু অর্থাৎ কিনা বোন অ্যান্ড জয়েন্ট, স্পেশালি যদি মেরুদণ্ডের টিবি হয়, এটা কিন্তু ডাবল ট্রিপল। এক সময় আমাদের সারা ওয়ার্ল্ডে ছিল যে দুই বছর 18 মাস থেকে 24 মাস পর্যন্ত আপনার হলো টিবির ওষুধ খেতে হবে। এবং অন্য জায়গায় যেমন ফুসফুসের জন্য আমরা তিনটা আপনার হলো ড্রাগ দিতাম, কিন্তু বোনস এবং জয়েন্টের জন্য স্পেশালি পরিস্থিতির জন্য চারটা ড্রাগ। এবং এটা যেমন আমরা ইনিশিয়াল ফেজে আমরা দুই মাস বলি, কোনো কোনো সেন্টার সাজেস্ট করে তিন মাস চার মাস পর্যন্ত আমরা ফোর ড্রাগ রেজিম, এন্ড দেন আস্তে আস্তে আমরা কমিয়ে নিয়ে আসি। এখন সারা ওয়ার্ল্ডে একটা কনসেনসাস আসছে, সেটা হলো যে মিনিমাম আপনার হলো 12 মাস খেতেই হবে। এবং আমরা বলি আমাদের দেশের প্রেক্ষাপটে 12 মাস থেকে 18 মাস, কারণ হলো এই জন্যই যে আমাদের দেশের অনেক লোক অতটা সচেতন না, অনেক সময় শিক্ষার একটু অভাব থাকে, যে কারণের জন্য আমরা বললেও ডোজটা প্রপারলি হয় না, যে প্রপার ডোজ এবং প্রপার ডিউরেশন, মানে যে কয়টা ওষুধ যতদিন খেতে হবে ঠিক সঠিকভাবে অনেক সময় খাওয়া হয় না। যে কারণের জন্য আমরা বলি এখন গভর্নমেন্টও চায় যে একদম ডাইরেক্ট অবজারভেশনাল ট্রিটমেন্ট, তাহলে আমরা যদি একদম ডাইরেক্ট দেখে দেখে আমরা প্রত্যেকদিন দিতে পারি খুব ভালো, কিন্তু এটাও সম্ভব না যে প্রত্যেক দিন একটা রোগী তার ওই সেন্টারে যাবে, গিয়ে গিয়ে ওষুধ খেয়ে আসবে, এটা সম্ভব না। তো রোগীকে যদি আমরা বোঝাতে পারি, কনভিন্স করতে পারি, তাহলে আমরা বলি 12 মাস মিনিমাম। এবং এটা ডিপেন্ড করে রোগীর তার যে উপসর্গ সেটা আমরা দেখব, টাইম টু টাইম আমরা এক্সরে করব, রক্তের পরীক্ষা করব, করে যদি দেখা যায় যে না সে ভালো এবং ভালো হয়ে গেছে, টোটালি যদি আমরা মনে করি এটা ভালো ডিজিজ ফ্রি, তখন আমরা স্টপ করে দিই। তবে সারা বিশ্বে এটা ধরে নেওয়া হয় 12 মাসের নিচে চলবে না, আমাদের দেশে 12 মাস থেকে 18 মাস আমরা সাধারণত কন্টিনিউ করে থাকি। শুধুই কি আসলে ওষুধ দেওয়াটাই চিকিৎসা? আচ্ছা, এটা হলো তার মেডিকেল ট্রিটমেন্ট। কিন্তু আমরা যেটা বলছি যে যদি যেমন লেট প্রেজেন্টেশন নিয়ে আসে, তার ডিফর্মিটি নিয়ে আসছে, তার হলো কর্ডে চাপ প্যারালাইসিস হয়ে গেছে, তখন শুধু মেডিকেল ট্রিটমেন্ট হবে না, বাঁকা হয়ে গেছে মেরুদণ্ড ওটাকে সোজা করতে হবে। প্যারালাইসিস হয়ে গেছে, কেন প্যারালাইসিস, কর্ডের উপরে স্পাইনাল কর্ড রুটের উপরে চাপ আছে, ওটাকে ফ্রি করতে হবে। সুতরাং আমাদের প্রিন্সিপাল হবে তখন যে অ্যান্টি টিবি ড্রাগ তো যাবেই, প্লাস আপনি জানেন যে টিবি যাদের হয় তাদের তো অনেক ইমাসিয়েটেড হয়ে যায়, দুর্বল হয়ে যায়, শুকিয়ে যায়, তাদেরকে আমরা বলি হাই প্রোটিন ডায়েট, ভালো খাবার দাবার যতটা পারে সে খাবে, স্পেশালি ডিম দুধ মাংস এগুলো আমরা বলি বেশি বেশি খাবে। এগুলো খাওয়ার সাথে মেডিকেল ট্রিটমেন্ট আপনি অ্যান্টি টিউবারকুলার ড্রাগ দিয়ে আপনি কন্টিনিউ করবেন। কিন্তু মেরুদণ্ড বাঁকা হয়ে গেছে, সোজা করার জন্য সার্জারি লাগবে, আপনার প্যারালাইসিস হয়েছে সার্জারি লাগবে, পিছনে ঘা হয়ে গেছে মেরুদণ্ড সোজা করে আবার দেখা যায় যে আমাদের যেটা বেডসোর ঘা হয় ওইটার জন্য আবার অনেক সময় সার্জারি করতে হয়। এরপরে ফলো আপ আপনাকে ফলো আপ করবেন। কিছু কিছু ক্ষেত্রে ধরেন আমাদের যেটা করতে হয় যে যখন পাটা প্যারালাইসিস হয়ে গেছে, শক্তিটা তার কমে গেছে, মাসেল বিল্ড আপ হয় না, আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে হয়, ফিজিওথেরাপি করতে হয়, ব্যায়াম করাতে হয়, রেগুলার ব্যায়াম ফিজিওথেরাপি ড্রাগ দিয়ে 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 আস্তে আস্তে আস্তে, যে লোক একদমই হাঁটতে পারতো না, আপনি জেনে খুশি হবেন যে আমাদের সিরিজ আছে বললাম যে মোর দ্যান 800 এই রোগীগুলা প্যারালাইসিস ছিল, এখন তারা হাঁটাহাঁটি করে এবং তাদের নতুন লাইফ, অর্থাৎ কিন্তু তার প্রিভিয়াস লাইফ আবার ফেরত চলে আসছে। সুতরাং টিবির সার্জারি যদি সঠিক সময় সঠিকভাবে করা যায়, ইভেন যদি ছয় মাসেও প্যারালাইসিস থাকে তারপরেও আমরা সার্জারিগুলো অনেক ভালো রেজাল্ট পাই। ছয় মাসের পরে অনেক সময় অতটা আশানুরূপ রেজাল্ট নাও হইতে পারে, আনসার্টেন, কিন্তু সারা বিশ্বে বই পুস্তক বা লিটারেচার রিভিউ করলে দেখা যায় যে আপ টু টু ইয়ার্স পর্যন্ত, প্যারালাইসিস হয়ে যাওয়ার পরে দুই বছর পর্যন্ত সার্জারি করে দেখা গেছে যে অনেক ক্ষেত্রেই ভালো ফল পাওয়া যায়।